welcom to my channel বন্ধুরা আজকে আমি বলে দিব আপনার ইউটিউবিং সেটআপ করতে পুরোপুরি সেটআপ করতে আপনার কত টাকা খরচ পড়তে পারে সম্পূর্ণ প্রসেস আমি বলে দিব আপনি যদি একজন নতুন ইউটিউবার হন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিফারেবল হ্যালো বন্ধুরা আই অ্যাম সোয়ান ফ্রম সোয়ান 360 সো চলুন শুরু করা এডিটিং সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ক্যামেরা কিনতে হবে অর্থাৎ আপনার ভিডিও ফেস ক্যাম রিভিউ বা অন্য কোনো ভিডিও আপনি যদি দেখাতে চান প্র্যাকটিক্যালে সেজন্য জন্য আপনার একটা ক্যামেরা লাগবে ক্যামেরার জন্য আপনি আপনার স্মার্টফোন আপনি ব্যবহার করতে পারেন বা অন্য অন্য হ্যান্ডি ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা আপনি ইউজ করতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন পেয়ে যাবেন সব নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সম্পূর্ণ আপনার বাজেটের উপর আপনার যদি বাজেট কম থাকে আপনি ফোন দিয়ে ভিডিও শুট করতে পারেন খুব প্রফেশনাল ভাবে আপনি ফোন দিয়েও ভিডিও শুট করতে পারেন বড় বড় ইউটিউবাররা দেখবেন ওরাও কিন্তু ফোনের মাধ্যমে ভিডিও শুট করে থাকে ফোন দিয়ে আসলে বন্ধুরা সুন্দরভাবে ভিডিও শ্যুট করা যায় তারপরে যখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তারপর আপনি বিভিন্ন ধরনের ক্যামেরা বা বিভিন্ন কিছু আপনি কিনতে পারেন সো বন্ধুরা আমি রিকমেন্ড করব আপনি যদি নতুন একজন ইউটিউবার হন আপনার প্রথমে ক্যামেরা কেনার কোনো দরকার নেই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোন দিয়েই ভালো কোয়ালিটির ভিডিও আপনি শুট করতে পারবেন সো বন্ধুরা তারপরে আমাদের লাগবে একটা ট্রাইপড অর্থাৎ আমাদের ফোনটা বা ক্যামেরাটা সুন্দরভাবে মাউন্ট করে রাখার জন্য একটা ট্রাইপটের প্রয়োজন হবে ট্রাইপটের প্রাইস পড়বে আপনার সাত থেকে আটশো টাকা এতে আপনার সুন্দর কোয়ালিটির ট্রাইপট হয়ে যাবে আপনি প্রথম থেকে যদি আপনি শুরু করতে চান ইউটিউবিং আমি আপনার এই এই দামের ভিতরে আপনি একটা যাতে আপনার ফোনের বা ক্যামেরাতে আপনার সুন্দরভাবে মাউন্ট করে রাখতে পারেন আপনার প্রফেশনাল ট্রাইপটের দরকার নাই প্রফেশনাল ট্রাইপটের দাম বন্ধুরা তিরিশ পঁয়ত্রিশশো এরকম আপনি ট্রাইপড পেয়ে যাবেন তারপরে বন্ধুরা আসি স্টুডিও সেটআপ অর্থাৎ আপনার স্টুডিও সেট আপ করতে এক দুইটা লাইটের প্রয়োজন হবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে সো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছি একটা টিয়া কালারের একটা কাপড় এই এই কাপড়টা এই ব্যাকগ্রাউন্ডটা আপনার তৈরি করতে পঞ্চাশ থেকে ষাট টাকা হলে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে আপনি যদি একটু প্রফেশনাল লেভেলে যান সেই ক্ষেত্রে আপনার পিপিসি বোর্ড যেগুলা বাজারে কিনতে পাওয়া যায় ওর আপনার সাইজ মতো একটা পিপিসি বোর্ড আপনি নিয়ে নেবেন ওখানে ভালো সুন্দরভাবে আপনি ভিডিও করতে পারবেন তারপর বন্ধুরা লাইট লাইটিং সেট আপ করার জন্য বন্ধুরা আছে সব বক্স যারা প্রফেশনাল তারা ওই সফট বক্স ব্যবহার করে আপনি যদি সব বক্স ব্যবহার করতে চান যদি আপনার বাজেট বেশি হয় তাহলে আপনি সব বক্স ব্যবহার করতে পারেন এটা সাধারণত প্রফেশনাল ইউটিউবার যারা তারা ব্যবহার করে থাকে আমি রিকমেন্ড করব আপনি দুই পাশে দুইটা এনার্জি বাল্ব অর্থাৎ চল্লিশ বা পঞ্চাশ ওয়ার্ডের যে এনার্জি বাল্বগুলো আছে ও দুই পাশে দুইটা এনার্জি বাল্ব এইভাবে সেট করে দিলে আপনার সুন্দর কোয়ালিটির লাইটিং ফোকাস আপনি পাবেন তারপরে বন্ধুরা আপনি যদি এটাও না করতে চান তার তার জন্য বন্ধুরা শর্টকাট একটা ওয়ে আছে আপনি জাস্ট বাইরে যাবেন বাইরে যাওয়ার পরে আপনার সুন্দর একটা জায়গা অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু গাছপালা বা অন্য কিছু থাকলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালো লাগবে আপনি সুন্দরভাবে বাইরে যায় এরকম ফেস ক্যাম রিভিউ ভিডিও আপনি করতে পারেন তারপরে আসি বন্ধুরা ভয়েস রেকর্ডিং আপনি যদি ভয়েস রেকর্ডিং করতে চান তার জন্য আপনাকে একটা মাইক্রোফোন লাগবে সেই মাইক্রোফোনটা হচ্ছে এইটা আপনি যদি এই মাইক্রোফোনটা নিতে চান এই মাইক্রোফোনটার প্রাইস পড়বে চোদ্দ থেকে পনেরোশো টাকার ভিতরে এটা হচ্ছে বয়া ব্র্যান্ডের বয়া এম মাইক্রোফোন এটা খুব সুন্দরভাবে আপনি আপনার স্মার্টফোনে ডিএসএলআর এবং পিসিতে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন সো বন্ধুরা আমি রিকমেন্ড করব এত দামি মাইক্রোফোন না নিয়ে আপনি হ্যাবিটেকের এম সিক্সটি একটা মাইক্রোফোন আছে ওই মাইক্রোফোনটা আপনি নিয়ে নেবেন আপনার আড়াইশো টাকার ভিতরে একটা কনভার্টার আছে দুইটা মিলে আপনি আড়াইশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন ওটা তো সুন্দর কোয়ালিটির আপনি ভয়েস আপনি ক্যাপচার করতে পারবেন সো বন্ধুরা আরও কিছু জিনিস আমি বলে দিচ্ছি আপনি ট্রাইপড যদি ইউজ করতে না চান অর্থাৎ আপনার বাজেট যদি অত না থাকে আমি বলবো আপনার দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে আপনি আপনার ইউজ ইউটিউব সেট আপনি কমপ্লিট করতে পারেন যেমন দেখেন আপনার ইউটিউবের ভিডিও রেকর্ডিং করার জন্য আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারতেছেন তাতে আপনার স্মার্টফোন তো ইউজার অর্থাৎ আপনি ইউজ করেন এই জন্য আপনার স্মার্টফোন কিনা লাগতেছে না ওটা খরচের ভিতরে ধরা যাবে না তারপরে বন্ধুরা ট্রাইপড ট্রাইপড যদি আপনি ইউজ না করতে চান তাহলে আপনার কাছে নিশ্চয়ই সেলফি স্টিক আছে যেহেতু স্মার্টফোন আছে সেলফি স্টিকটা আপনি ব্যবহার করবেন কাঠ দিয়ে সুন্দর একটা স্ট্যান্ড বানায় নেবেন বানায় নেওয়ার পরে সেলফি স্টিকটা ওখানে যে কোনো কিছু দিয়ে আপনি বেঁধে দিবেন দেয়ার পর আপনি ওটা উঁচা করে নেবেন আপনার যতটুকু দরকার হয় তারপর আপনি এরকম সুন্দরভাবে ফেস ক্যাম ভিডিও করবেন এতে আপনার ট্রাইপড কিনা লাগবে না বা পাঁচ সাতশো টাকা খরচ করার কোনো দরকার নেই বন্ধুরা তারপর আসি লাইটিং সেটাপের যে বিষয়টা লাইটিং সেটআপ করতে আপনার দুইটা লাইটিং সেটআপ করতে আপনার একটা লাইটের দাম দুইশো থেকে আড়াইশো টাকা হবে তাতে আপনার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচশো টাকার ভিতরে আপনার লাইটিং সেটআপ হয়ে যাবে যদি আপনি বাইরে যে ভিডিও করেন তাহলে কিন্তু লাইটিং সেটআপের কোনো দরকার নেই বন্ধুরা তারপর আসি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি পিভিসি বোর্ড বা এইরকম ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন এবং যদি আপনি বাইরে যে ভিডিও করেন তাহলে এটারও কোনো দরকার নেই তো বন্ধুরা এক কথায় বলা যায় আপনার পাঁচ থেকে ছয়শো টাকার ভিতরে আপনার পুরো স্টুডিও সেটআপটা সেটআপটা কিন্তু হয়ে যাবে তারপরে বন্ধুরা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করার জন্য আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন মোবাইল দিয়েও প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা যায় যারা প্রফেশনাল লেভেলের কাজ করে তারাও আমি দেখছি ভিডিও এডিটিং করে মোবাইল দিয়ে মোবাইলে কাইন্ড মাস্টার বা পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে তারাও ভিডিও এডিটিং করে থাকে তারপরে যদি বন্ধুরা আপনি কম্পিউটার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারের বাজেট আলাদা আমি সাধারণত কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করি আমার বাজেট ওইরকমই সো বন্ধুরা এখন যে আমি ভিডিওটাটা ভিডিওটা আমি করতেছি যে ফেস ক্যাম ভিডিওটা আমি করতেছি আপনাদের সাথে যে কথা বলতেছি এটা হচ্ছে আমার স্মার্টফোন দিয়ে এবং আমি যে লাইটটা ব্যবহার করি এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের একটা এলইডি হ্যালোজিং বাল্ব এই বাল্বটা আপনি মার্কেটে সাত আটশো টাকাতে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ওখান থেকে আপনি ইজিলি আপনি নিয়ে নিতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শুধু এতটুকুই হলেই আপনি ইউটিউব স্টার্ট করতে পারেন বন্ধুরা ইউটিউব মনিটাইজেশনের পরে একটা নতুন একটা ভিডিও হবে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন যা বা আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের কিছু কিছু ইউটিউবার আছে উল্টো ভিডিও দিয়ে তাদেরকে হয়রানি করতেছে এই হয়রানি দূর করার জন্য আমি একটা ভিডিও দিব সে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার সাথে কানেক্টেড থাকুন আমি নিত্য নতুন সব টেকনোলজিক্যাল জিনিসপত্র রিভিউ এবং টেকনোলজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ